আত্মপ্রকাশ করলো জোকার প্লাস অ্যাপ। দেশের মোট 36টি ভাষায় সিনেমা, ওয়েব সিরিজ এবং মিউজিক ভিডিও এখন অ্যাপের মাধ্যমে দেখা যাবে। রবিবার কলকাতার এক 5-তারা হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে জোকার প্লাস অ্যাপটি OMT প্ল্যাটফর্মে মুক্তি পেল। জোকার প্লাস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের এই মহৎ আকর্ষণীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিখ্যাত পরিচালক গৌতম ঘোষ, অভিনেত্রী রিচা শর্মা, অভিনেতা অর্জুন চক্রবর্তী, চিত্রশিল্পী ওয়াসিম কাপুর, অভিনেতা বিবেক ত্রিবেদী, অভিনেত্রী জিনিয়া মুখোপাধ্যায় সহ গ্ল্যামারস লাইনে অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব। জোকার প্লাস লঞ্চ হুয়া হ্যায় জিসকা তৈয়ারি হম লোগ বহুত দিন সে কর রহে থে, লাস্ট 2 মান্থ সে হম লোগ তৈয়ারি কর রহে থে, লেকিন ইসকা লঞ্চিং হোকার হম লোগ কো বহুত আচ্ছা লাগা। হম লোগ কে ইয়াহাঁ পর লটস অফ সেলিব্রিটিজ আয়া হ্যায়, যাহাঁ পর জো হ্যায় গৌতম ঘোষ জেসে জো হ্যায় হম লোগ কা জো হ্যায় হস্তি হম লোগ কে বীচ মৌজুদ থে। আর হম লোগ কা জো হ্যায় ইয়ে জোকার প্লাস মে লটস অফ ওয়েব সিরিজ নিউ নিউ আ রহা হ্যায়, জো আপ লোগ দেখিয়ে এন্টারটেনমেন্ট কিজিয়ে, হম লোগ কো জো হ্যায় আপ লোগ মেসেজ দেতে রহিয়ে। থ্যাঙ্ক ইউ সো মাচ। ऐसा है ना कि टॉलीवुड का हाल जो है बहुत बुरा है, और जोकर प्लस इस मन से मैं बोल देना चाहता हूँ, टॉलीवुड में जिसमें टैलेंट है, जिस एक्टर्स में टैलेंट है, जो घर में बैठ गया, जिसके पास काम नहीं है, उसको जोकर प्लस सबसे पहले काम देगा। और जोकर प्लस ये नहीं, जोकर प्लस ऐसी ऐसी फिल्में लाएगा जो आप परिवार के साथ सबके साथ इंजॉय कर सकते हैं, देख सकते हैं, इंटरटेनमेंट कर सकते हो। कुछ फिल्में ऐसी होती हैं जो हम नहीं देख पाते, लेकिन जोकर प्लस ऐसी फिल्म लाने की हमेशा कोशिश करेंगे। উপস্থিত সবাই অনলাইন মুভি থিয়েটার জোকার প্লাস তাদের শুভেচ্ছা জানিয়েছেন। এই চ্যানেলটি বিনোদনের জগতে একটি বিশেষ স্থান অর্জন করুক, এটা আমাদের সবার জন্য শুভকামনা। এই উপলক্ষেই কোম্পানির অংশীদার অমূল্য দাস সকল মানুষকে স্বাগত জানান। কোম্পানির তরফে CEO ললিত শর্মা জানিয়েছেন যে এই অ্যাপটি বর্তমান সময়ের প্রয়োজন অনুযায়ী নেট বসে বিনোদনের সব মাধ্যম সরবরাহ করবে। এই অ্যাপের মাধ্যমে মানুষ তাদের মোবাইলে 36টি ভাষায় সিনেমা, ওয়েব সিরিজ এবং মিউজিক ভিডিও দেখতে পাবে। ললিত শর্মা বলেছেন যে তারা প্রজেক্টরের মাধ্যমে এটি দেখতে পাবে। অ্যাপটির লঞ্চ উপলক্ষে চ্যানেলের দিল্লি পার্টনার এবং অন্যান্য সহযোগীরা উপস্থিত ছিলেন। দীপক সামন্ত, মাইকেল বিক্রম সিংহ, জয়ন্ত, রূপা সাউ, সুনিতা যাদব অনুষ্ঠানটি সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। मेन चीज़ है जो प्रोड्यूसर जो है, फिल्म प्रोड्यूसर जिंदा रहेगा तो इंडस्ट्री जिंदा रहेगा। अदरवाइज अभी इंडस्ट्री का हाल जो है, थिएटर वगैरह बंद हो गया, और जिस हिसाब से ये OTT वाला अभी मैनिपुलेट कर रहे हैं प्रोड्यूसर को, मैंने दो चीज़ लेके आया हुआ हूँ। हमने एक चीज़ जो है Day 1 से प्रोड्यूसर को हमने डैशबोर्ड दे देते हैं, उसमें कितने इनका व्यूअर्स हुआ, कितना टिकेटिंग का हुआ, एवरीथिंग Day 1 से इनको मालूम पड़ जाएगा, और every 7 days में ऑटोमेटिक इनका अकाउंट को पेमेंट चला जाएगा। पूरा ट्रांसपेरेंसी के साथ हम आ रहे हैं। मेन चीज़ है जो प्रोड्यूसर जो है, फिल्म प्रोड्यूसर जिंदा रहेगा तो इंडस्ट्री जिंदा रहेगा। अदरवाइज अभी इंडस्ट्री का हाल जो है, थिएटर वगैरह बंद हो गया, और जिस हिसाब से ये OTT वाला अभी मैनिपुलेट कर रहे हैं प्रोड्यूसर को, मैंने दो चीज़ लेके आया हुआ हूँ। हमने एक चीज़ जो है Day 1 से प्रोड्यूसर को हमने डैशबोर्ड दे देते हैं, उसमें कितने इनका व्यूअर्स हुआ, कितना टिकेटिंग का हुआ, एवरीथिंग Day 1 से इनको मालूम पड़ जाएगा, और every 7 days में ऑटोमेटिक इनका अकाउंट को पेमेंट चला जाएगा। বাংলায় যদি সিনেমা নাট্য জগতে যদি একটা ভালো জায়গায় গিয়ে পৌঁছায়, সেখানে সকলের থাকা উচিত। আমি করে দেবে, আমার ভাই পাঁচু গোপাল আমাকে বলেছে, আমি সেই উদ্দেশ্য পাঁচুর জন্য আমি আজকে এই প্রোগ্রামে আসতে পেরেছি। আমার খুব ভালো লাগছে, আমি চাই বাংলার এরম টাইপের যাতে বাংলা আরও বড়ো জায়গায় যাক, সমস্ত কিছুই বাংলার সংস্কৃতি সমস্ত কিছুই যাতে একটা ভালো জায়গায় গিয়ে পৌঁছায়। কালকে খেলা দিবস আছে, কালকে খেলা দিবসে 1 লক্ষ লোককে কালকে বল দেওয়া হবে, সমস্ত কর্মচারী সুখি নেই, আমরা মনে করি বাংলা বড়ো হবে। খুবই ভালো লাগলো দর্শক হিসাবে এই যে প্রোগ্রামগুলো আমি যা দেখছি 2020 আর 2021-এর পর, এই যে আর্টিস্টগুলো, ছোটো ছোটো আর্টিস্টগুলো যিনি আছেন বা বড়ো আর্টিস্ট আছেন, তারা তো কোনো প্রোগ্রামে আজ পর্যন্ত যাওয়া হচ্ছে না, তো এই যে প্রোগ্রামটা হয়েছে খুবই ভালো হয়েছে। আর এর মধ্যে অনেক আর্টিস্টরা 2020-2021-এ কোনো জায়গায় বেরোয়নি, সেই হিসাবে ওনারা এসছেন, তো আমার খুবই ভালো ভালো লাগছে যে ওরা সব এসছে একটা প্রোগ্রামে, একটা অর্গানাইজ করেছে জোকার প্লাস। হ্যাঁ, তো খুবই ভালো লাগছে।